কেমন আছেন পার্থকে প্রশ্ন বিচারকের জবাবে অনেক কথা বললেন তিনি কিন্তু শোনা গেল না কিছুই প্রায় চার মাস হতে চলল তিনি হেফাজতে স্বজন বান্ধবহীন এর মধ্যে জেলেই কেটেছে পুজো এমনকি জন্মদিনও বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি মামলার শুনানিতে বিচারকের মুখোমুখি হয়েছিলেন বিচারক তাকে দেখি জিজ্ঞাসা করেন কেমন আছেন আপনি পার্থ প্রশ্ন শুনেই উত্তর দেন বলতে গেলে টানা অনেকক্ষণ ধরে না কথা বলতে দেখা যায় তাকে বোঝা যাচ্ছিল নিজের অসুস্থতার কথাই বলতে চাইছেন তবে তার বলা একটি বন্য বোধগম্য হয়নি বিচারকের শেষে হাল ধরতে হলো আইনজীবীকেই আসলে আলিপুর আদালতের এই শুনানিতে পার্থ হাজির হয়েছিলেন ভার্চুয়ালি প্রযুক্তিগত সম্ভবত ইন্টারনেটের সমস্যার জন্যই পার্থর আওয়াজ আসছিল না ফলে তিনি অনেক কথা বললেও শোনা যায়নি কিছু পরে পার্থর আইনজীবী তার অসুস্থতার কথা জানান আদালতকে কি কি ওষুধ খেতে হচ্ছে তার ব্যাখ্যাও দেন তিনি একই সঙ্গে আদালতের কাছে অনুরোধ করেন পার্থর শরীরের উপর যেন জেল কর্তৃপক্ষ কিছুটা অতিরিক্ত নজর দেন বুধবার পার্থর আরও চোদ্দ দিনের জেল হেফাজত বৃদ্ধির আর্জি জানিয়েছে সিবিআই পাল্টা পার্থর আইনজীবী বলেছেন ও টাইপ টু ডায়াবেটিস আছে উনি কার্ডিয়াক এজ গ্রুপের ক্লাস থ্রি ও আছে এসএসকে এম হাসপাতালের মেডিকেল ডায়েটের উপরেও রয়েছেন এ থেকে স্পষ্ট যে তিনি অসুস্থ তাই আদালতের কাছে আবেদন করছি যেন জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় ওর স্বাস্থ্যর দিকে বিশেষ নজর রাখার তবে জেল সূত্রে যে খবর উঠে আসছে আজও জামিনের জন্য ব্যাকুল হয়ে যান পার্থ চ্যাটার্জি এবং বিচারপতির সামনে কেঁদে ভাসান পার্থ চ্যাটার্জি একেবারে হাতে পায়ে ধরার উপক্রম পর্যন্ত হন পার্থ চ্যাটার্জি তার জামিনটা যে অত্যন্ত জরুরি সেটাই বোঝাতে চান বিচারককে পার্থ চ্যাটার্জি তবে ইন্টারনেটের সমস্যার জন্য বিচারকের কানে পার্থ চ্যাটার্জির একটি কথাও আসেনি বলে খবর উঠে আসছে জেল সূত্রে এবং আদালত সূত্রে অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে আজ ভার্চুয়ালি হাজির করানো হয় আদালতে বিচারক প্রশ্ন করেন পার্থর দিকে যে আপনি কেমন আছেন সেই শুনে পার্থ বিড়বির করে অনেক কিছুই বলেন কিন্তু কিছুই শুনতে পান না বিচারক এবং তারপর আইনজীবী পার্থর হয়ে বলেন তার শারীরিক সমস্যার কথাই তুলে ধরেন বিচারকের কাছে বন্ধুরা আপনারা কি বলবেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে চার মাস ধরে জেলবন্দি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো নজর রাখব এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন